মুয়াজ্জেজ নাজরীন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি অপু শেখ, আপনাদের মিউজবান আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জিয়ারত করাবো ওয়েস্ট বেঙ্গলের একজন মশহুর মারুফ আল্লাহর ওয়েলি হজরত নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলার পবিত্র মাজার শরীফ নিয়ে। হজরতের মাজার শরীফে যাব এবং হজরত নাসিরুদ্দিন শাহ আউলিয়ার কারামাত কী রয়েছে বা ওনার খানকাহ শরীফের হিস্ট্রি কী রয়েছে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে হজরতের কারামাত বাগেরা যা ডিটেলস পাবো ওনাদের সাথে শেয়ার করব। এবং আপনাদেরকে আরও একটি কথা বলে রাখি, হজরতের মাজার শরীফে আপনারা যাবেন কিভাবে তার জন্য পদ লোকেশন আমি দেখিয়ে নিয়ে যাব, এবং হজরতের মাজার শরীফের লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে, আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই পেজটিও ফলো করবেন, কারণ যে কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমাদের শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ট্রেন আসছে। এটি হলো 12 কোচের গাড়ি আর আমরা এই ট্রেনে করে যাব ডায়মন্ড হারবার স্টেশনে। আমাদের প্ল্যাটফর্ম টিকিট নিয়েছে 10 টাকা করে, তো আমরা ডায়মন্ড হারবার যেতে গেলে আমাদের এই প্ল্যাটফর্ম থেকেই টিকিট কাটতে হবে। তো চলুন ডায়মন্ড হারবার গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের ট্রেন ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে ঢুকছে আর আমাদের উত্তর রাধানগর স্টেশন থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত আসতে টাইম লাগে প্রায় আধা ঘন্টা মতো। আর যারা শিয়ালদহ প্ল্যাটফর্ম থেকে আসবেন ডায়মন্ড হারবারে, তো শিয়ালদহ সেকশন টিকিট কাউন্ট থেকে আপনাদের টিকিট নেবে 15 টাকা আর টাইম লাগে প্রায় 1.5-2 ঘন্টা মতো। তো আপনারা যারা শিয়ালদাতে আসবেন তারা ডায়মন্ড হারবার লোকাল ধরবেন, তবে আপনারা নস্করপুকুর পৌঁছাতে পারবেন। তো এটি হলো আমাদের ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে আমরা নামবো, এখান থেকে আমরা অটো ধরবো, সেটি হলো নস্করপুকুর যাওয়ার অটো। তো চলুন অটোতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা নস্করপুর অটোতে বসে গিয়েছি। তো ডায়মন্ড হারবার প্ল্যাটফর্ম থেকে মাত্র 5 মিনিট ডিস্টেন্সে এই অটো স্ট্যান্ড রয়েছে। তো এই অটো স্ট্যান্ড থেকে নস্করপুর যাওয়ার অ্যাভেলেবেল অটো রয়েছে, তো ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। তো চলুন ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখেন, তাহলে চলুন যাওয়া যাক।
তো বন্ধুরা, ফাইনালি আমরা নস্করপুর অরস্ট্যানের কাছে চলে এসেছি। ডায়মন্ড হারবার থেকে নস্কর পুকুর আসতে লাগে প্রায় 1.5-2 ঘন্টার মতো। তো আমরা ফাইনালি ডায়মন্ড হারবার থেকে নস্করপুর মোড়ের কাছে চলে এসেছি। সামনে হচ্ছে নস্করপুর মোড়, আর এই মোড় থেকে আমরা পায়ে হেঁটে 20 মিনিটের পথে যাব পুনকামরা দরবার শরীফ। তো চলুন, পুনকামরা দরবার শরীফে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফাইনালি আমরা এখন নস্কর পুকুর পুনকামরা দরবার শরীফে পৌঁছে গেছি। তো এখন বাজে প্রায় 11:30, আজকের জুম্মার দিন আছে। তো নস্কর পুকুর মোড় থেকে প্রায় 20 মিনিটের ডিস্টেন্সে রয়েছে খানকাহে দারুল উলুম নাসিরুদ্দিন আউলিয়া। এটি খানকাহ শরীফ এবং মাদ্রাসা সংলগ্ন আছে। তো হযরত নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলার আস্তানা মুবারকের পাশে এই মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পৌঁছে গেছি নাসিরুদ্দিন শাহ আউলিয়ার মাজার শরীফের কাছাকাছি। তো এখন ফার্স্ট আমরা হুজুর নাসিরুদ্দিন শাহ আউলিয়ার, যিনি খেলাফত প্রাপ্ত হুজুর, এখান গাদিনেশিন রয়েছেন হযরত হাক্কাম সাহেব আব্দুল হাক্কাম, তো ওনার সাথে ফার্স্ট মোলাকাত করব, তারপর জুম্মার নামাজ আদায় করব, তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে এই খানকাহে দারুল উলুম নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলার হিস্ট্রি এবং এই পুরো কারামাতের ঘটনা এবং এই মাদ্রাসার ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি হয়তো অনেক লং হতে যাচ্ছে, তো দয়া করে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি আপনারা দেখবেন। আশা করি হযরত নাসিরুদ্দিন শাহ আউলিয়ার দরবার শরীফ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে জুমার নামাজ পর। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো মাদ্রাসায় দারুল উলুম নাসিরুদ্দিন শাহ আউলিয়ার, আর এই মাদ্রাসার এরিয়ার মধ্যে খানকা এবং মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। তো আপনাদের অবশ্যই মাজার শরীফ জিয়ারত করাবো, তার আগে আপনারা সংক্ষিপ্তভাবে এই মাদ্রাসাটিও জিয়ারত করে নেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এখন যে মাজার শরীফটি জিয়ারত করতে পারছেন এটি হলো সেই মশহুর আল্লাহর ওয়েলি হযরত নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলার পবিত্র মাজার মুবারক। হযরতের মাজার শরীফের মধ্যে আরও 3টি পবিত্র মাজার মুবারক রয়েছে। সর্বপ্রথমের ডান দিকে ফার্স্ট যে মাজার শরীফটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো হযরত নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলার পীর মুর্শিদ হযরত সৈয়দনা সৈয়দ শাহ হাকিম কুরবান আলী শাহ
বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মজারে মুবারক। এবং দ্বিতীয় যে মাজার শরীফটি রয়েছে সেটি হলো হজরত নাসিরুদ্দিন শাহ আউলিয়ার খাদেম, এবং তৃতীয় যে মাজার শরীফটি রয়েছে সেটি হলো হজরত নাসিরুদ্দিন শাহ আউলিয়ার পুত্র হজরত মৌলানা আব্দুল রহিম শাহ কাদেরি রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র মাজার শরীফ। এছাড়াও হজরতের মাজার শরীফের এই এরিয়ার মধ্যে আরও মাজার রয়েছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই জিয়ারাত করাবো। তো আপনাদের বলে রাখি, হজরত নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির ও সালানা উরুস শরীফ পালিত হয়, 9 রজব সালানা উরুস শরীফ পালিত হয়। আর এই উরুস শরীফে দেশ ও বিদেশ থেকে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন এবং দয়ায় ফায়াজ হাসিল করেন। এছাড়াও হজরতের মাজার শরীফের পাশে আরও কিছু মাজার রয়েছে, সেগুলো আপনাদেরকে এখন সংক্ষিপ্তভাবে জিয়ারাত করাবে। তাহলে চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ বন্ধুরা, ফাইনালি হজরত নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ আমরা জিয়ারত করেছি। তো তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর হজরত নাসিরুদ্দিন শাহ আউলিয়া রহমতুল্লাহ তাআলার মাজার শরীফে আপনারা আসবেন কিভাবে, তার জন্য এখানকার লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলে কালেক্ট করতে পারবেন। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, একটি লাইক দিয়ে যাবে। আর আমাদের চ্যানেল কাদি টিভি লাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাপোর্ট দেবেন। তো আচ্ছা, এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খুদা হাফিজ।